ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲ ಕಲೇವರ ಪೀತ ವಸನ ಬನ ಮಾಲಿ ಕೇಲಿ ಚಲನ್ ಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸಮಿತ ಶಾಲಿ ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲ ಕಲೇವರ ಪೀತವಸನ ಬನಮಾಲಿ ಕೇಲಿ ಚಲಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸಮಿತ ಶಾಲಿ ಹರಿರಿಹ ಮುಗ್ಧವಧೂನಿ ಕರೆ ವಿಲಾಸಿನಿ ವಿಲಸತಿ ಕೇಲಿ ಪರೇ ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲ ಕಲೇವರ ಪೀತವಸನ ಬನಮಾಲಿ ಕೇಳಿ ಚಲನ್ ಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸಮಿತ ಶಾಲಿ ವಿಲಾಸ ವಿಲೋಲ ವಿಲೋಚನ ಖೇಲನ ಜನಿತ ಮನೋಜಂ ಧ್ಯಾಯತಿ ಮುಗ್ಧವಧೂರಧಿಕಂ ಮಧುಸೂದನ ವದನ ಸರೋಜಂ ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲಕಲೇವರು ಪೀತವಸನ ಬನಮಾಲಿ ಕೇಳಿ ಚಲನ್ ಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸಮಿತ ಶಾಲಿ ಕುತುಕೇನ ಚ ಕಾಚಿದ ಮುಯಮುನಾ ಜಲಕೂಲೆ ಮಂಜುಲ ವಂಜುಲ ಕುಂಜಗ ತನ್ವಿ ಚಕರ್ಷಕರೇ ನದುಕೂಲೆ ಕೇಲಿ ಕಲಾ ಕುತುಕೇನ ಚ ಕಾಚಿದ ಮುಯಮುನಾ ಜಲಕೂಲೆ ಮಂಜುಲ ವಂಜುಲ ಕುಂಜಗತಂ ವಿಚಕರ್ಷಕರೇ ನದುಕೂಲೆ ವಿಚಕರ್ಷಕರೇ ನದುಕೂಲೆ ಕರತಲ ತಾಲ ತರಲ ವಲಯಾವಲಿ ಕಲಿತ ಕಲಸ್ವನವಂಶೆ ರಾಸರಸೆ ಸಹ ನೃತ್ಯ ಪರ ಹರಿಣಾಯುವತಿ ಪ್ರಶಶಂಸೆ ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲಕಲೆ ಪೀತವಸನ ಬನಮಾಲಿ ಕೇಳಿ ಚಲನ್ ಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸ್ಮಿತ ಶಾಲಿ ಹರಿರಿಹ ಮುಗ್ಧ ವಧೂನಿ ಕರೆ ವಿಲಾಸಿನಿ ವಿಲಸತಿ ಕೇಲಿ ಪರೆ ಚಂದನ ಚರ್ಚಿತ ನೀಲ ಕಲೇವರ ಪೀತವಸನ ಬನಮಾಲಿ ಕೇಲಿ ಚಲಮಣಿ ಕುಂಡಲ ಮಂಡಿತ ಗಂಡಯುಗ ಸಮಿತ ಶಾಲಿ
জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবর ঠাকুর, গীতায় তো শ্রীকৃষ্ণের কথা আছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা নেই কেন? ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, তাই নাকি? তারপরে শ্রীকৃষ্ণ তাঁর সম্পূর্ণ রূপ দেখিয়েছিলেন, আর কলিতে এসেছেন ভক্ত রূপে। স্বয়ং ভগবান দ্বাপর এসে বললেন, আমি ভগবান। কলিযুগের অধঃপতিত মানুষজন তাকে জানতে চান না, তাই ভগবান ভক্ত রূপে আবির্ভূত হয়ে আমাদের একটা শিক্ষা দিয়ে গেলেন। কলিত তাই বৃন্দাবন ধামের মতো মায়াপুর অতি পবিত্র এবং পুণ্য ধাম। সাবিত্রী, সাবিত্রী! কি গো? বুঝলে সাবিত্রী, এবার ব্যবসায় মোটা টাকা লাভ হলো, তাই নাকি? অবশ্য, সে তোমার ঠাকুরের দয়াতি। তাই তোমার জন্য এই অষ্টধাতুর গোপালের মূর্তিটা নিয়ে এলাম। বাহ, কি সুন্দর এই মূর্তি! আমি এর নিত্য সেবা পুজো করব। বেশ তো, করো না বাবু। আসুন আসুন ম্যানেজার বাবু। জয় গোষ্ঠ না মা, এ তো অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ, মূর্তিটা একটু ঘোরান মা। এই যে, কি সুন্দর, কি সুন্দর, তো বুক জুড়িয়ে যায়। জয় গৌর, জয় নিতাই। বাবু, ওই যে ব্যবসাটার কথা আমি আপনাকে বলছিলাম, তা আমি বলছি কি, ওটা এবার আপনি কি নেই ফেলুন। বেশ তো, নিন না। কিন্তু এই নিজের নামে কিনলে কিন্তু ভালো হবে না, ওটা বেনামিতে কিনতে হবে, ইনকাম ট্যাক্সের আবার ঝামেলা রয়েছে। সেটা আপনি যা ভালো বোঝেন তাই করুন। জয় জানার্থ, জয় গুরু। আসি তাহলে, ধরুন না, আসি তাহলে বাবু। আসুন। জয় গুরু। হ্যাঁ গো, তুমি ওর উপর এভাবে সব ছেড়ে দিচ্ছ, মানুষকে এত বিশ্বাস করা ঠিক নয়। সাবিত্রী, ম্যানেজার বাবু ভীষণ ধার্মিক লোক। দেখো, যা ভালো বোঝো তাই করো। বাবু, বাবু, কে? এই দেখুন, আপনার কথা মতো পেশকারকে ঘুষ দিয়ে ওর থেকে সব কাগজপত্র বার করে নিয়ে এসেছি। আমি তো যোগ্য লোককেই বার দিয়েছিলাম। শোনো, এবারে সইটা জাল করার ব্যবস্থা করো। ঠিক আছে। সাবিত্রী, সাবিত্রী, কি হয়েছে, কি হয়েছে তোমার? সর্বনাশ হয়ে গেছে সাবিত্রী। কি হলো? সর্বনাশ হয়ে গেছে। তুমি বলেছিলে ওই শয়তান নরহরিকে বিশ্বাস না করতে। হ্যাঁ,
কিন্তু ওই আমার সর্বনাশ করেছে সাবিত্রী, আমার সর্বনাশ করেছে। কি বলছো তুমি? বসো বসো, শেষ পর্যন্ত তোমাকেও। হ্যাঁ হ্যাঁ, আমি নিঃস্ব। আমার এই বাড়ি, কলকাতার ব্যবসা, সব ওর নিজের নামে করে নিয়েছে সাবিত্রী। কি বলছো তুমি? আমার কানাই, আর তোমার জন্য আজ আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আমাকে আমাকে পথের ভিকিরি করে ছাড়লো ওই ওই ভণ্ড শয়তান নরহরি। ওগো ওগো, তুমি শান্ত হও, এর বিচার ঠাকুর করবেন। ঠাকুর নয়, আজ আমি কলকাতায় যাব, হাইকোর্টে গিয়ে মামলা করব, বিচার চাইব। ওগো তুমি একটু শান্ত হও, তুমি একটু চুপ করে বসো। না না, কি করে চুপ করবো? কি হয়েছে? কি হলো গো? শশ কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? কানাই কানাই কানাই, কি হয়েছে মা? মা বাবার কি হয়েছে? জল দাও, একটু জল নিয়ে বাবা, জল নিয়ে আয়। সাবিত্রী, আমাকে আমি তো আছি, আমি কথা বলতে, কষ্ট হচ্ছে, জল খাও, জল দে। কোথায় সব করে ডাক, ওনাকে ডাক। বৌদি, ম্যানেজার বাবু এসেছেন। আপনি? বাড়িটা নিতে এলাম, দখল। সে কি দখল নিতে এলেন মানে? হ্যাঁ, আমি এসেছি মহামান্য আদালতের হুকুমেই এসেছি। সত্যি কথা বলতে কি বাবু, তার জীবদ্দশায় আমার কাছ থেকে যে টাকা ধার নিয়েছেন সুদে আসলে সে তো কম নয়, তার এমন কিছু উসুল হবে না এ বাড়ি নিয়েও। আমরা এখন কোথায় যাব? আমাদের দু একদিন সময় দিন। সময় কি করে দি, সব দিক দিয়ে লোকসান। যজ্ঞে অনেক কালে বাড়ির নিমক আমি খেয়েছি, কাজে ওই গোয়াল বাড়িটা ছেড়ে দিলাম, ওখানে গিয়ে থাকুন, এই বাড়িটা আমাদের ছেড়ে দিন। আমাদের আজই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? হ্যাঁ, ও এখনই ছেড়ে দিতে হবে। বেশ, তাই হবে, আমরা এক্ষুনি চলে যাব। আমার আমার গোপাল ঠাকুরকে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি? গোপাল? হ্যাঁ ঠিক আছে। কি এরকম ধরো বাঁশের লাঠি এনেছিস কেন? সামান্য ব্যাপারে যা ঘর গুলো বুঝে নে, আর যেন কিছু না নিয়ে যেতে পারে। দেখ ঠিক আছে। চল বাবা কানাই, চল। মা, আমরা কি ওই গোয়াল ঘরে থাকবো গরু বাছুরদের সাথে? হ্যাঁ বাবা, গোপাল ঠাকুরও তো গরু বাছুরদের সঙ্গে থাকতেন, আমরাও থাকবো, চলো। একটু এগিয়ে দিয়ে যা।
যেখানেই যাই না কেন, মেয়েদের সব ব্যাপারে কৌতূহল আমি পছন্দ করি না। আমি তোমার স্ত্রী, তোমার সবকিছু জানার অধিকার আমার আছে। হ্যাঁ, কিন্তু সেটাই চার দেওয়ালের মধ্যে। বাড়ির বাইরে স্বামী কি করবে, কোথায় যাবে, সেটা স্বামীকেই ভাবতে দাও। চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। আজ পথে নিকুঞ্জ মম কুসুম
বাহ বাহ বাহ, শাবাশ পাপিয়া মেরে জান। বাবা ঠাকুর, নবদ্বীপ কি কোনো কালে দ্বীপ ছিল? ছিল, ষোলো ক্রোশ নবদ্বীপ যথা বৃন্দাবন, এই ষোলো ক্রোশের মধ্যে এক দ্বীপ নবদ্বীপ হয়। অষ্টদল পদ্ম যেন জলেতে ভাসায়, অষ্টদলে অষ্টদ্বীপ মধ্যে অন্তর্দ্বীপ, তার মধ্যে মায়াপীঠ মহাসিন্ধু দ্বীপ। মায়াপীঠ যোগপীঠ সদা গোলাকার, সেটা নিত্য চৈতন্যের বিবিধ বিহার। দয়াময়, এদের দয়া করুন, আমাদের আমাদের একটু দয়া করুন, একটু দয়া করুন। ওরে দয়া মায়া তো নরহরির নেই, আছে সেখানে, এবাজারে কে কাকে দয়া করে? তোদের বললাম তো, টাকা পয়সা মিটিয়ে দে, কাগজপত্র নিয়ে যা, নালে বাবা ওই হয়ে গেল। 500 টাকা নিয়েছিলাম, আর এখন বলছেন 5,500। হম, 500 টাকা নিয়েছিলে, তার সুদ নেই, হ্যাঁ, তার চক্রবৃদ্ধি সুদ নেই, তস্য সুদ নেই। নিশ্চয় দেনা দেয়, আপনি আমার সমস্ত জমি কেড়ে নিয়েছেন, আমার ছেলে মেয়ের বুকের গ্লাস আপনি কেড়ে নিয়েছেন। তুমি তুমি ঠক, তুমি ভণ্ড, তুমি জোচ্চোর, আমি আমি কোর্টে যাব। আমার পাকা ধান কাটলেন কেন? আপনার দেনা তো আমি সব দিয়ে দিয়েছি, কিন্তু আপনাকে আমি ছাড়বো না। তোমাকে আমি দেখে নেবো। হ্যাঁ, আমরা সবাই আপনাকে দেখে নেবো। হ্যাঁ, দেখে নিবি? হ্যাঁ নেবো। তা নে না, আমি তো পালাই নি, আমি তো বসেই আছি, দেখে নিবি। আর এই জগাই মাথাই কত্তায় অত লম্বা করে ডাকিস না, এরা আমাকে দেখে নেবে বলছে, তোর একটু দেখে নে, দেখে নেবে। চল আমরা তোকে একটু দেখে নেব। এই দেখি ঠিক মতো বেঁধেছো তো? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এইভাবে মেরেছে তোদের ঘোষপাশের লোকজন? হ্যাঁ, মিথ্যে সুদের দায়ে ওরা আমাদের ঘর বাড়ি জমি জায়গা সব কেড়ে নিয়েছে, ভাই বোনদের মুখের গেরাস কেড়ে নিয়েছে। ও বেটা, ও বেটা গোটা গ্রামের শত্রুর। আমরা আর চুপ করে থাকতে পারছি না ডাক্তার বাবু। মদন, মাথা গরম করিস নে, মাথা গরম করিস নি, এই নে এই ওষুধ দুটো নিয়ে যা, তাড়াতাড়ি বাড়ি গিয়ে বিশ্রাম নেগে যা। হ্যাঁ, আর বেরোবি না কিন্তু, যা যা, এবার যা তো তোরা। আয় কই, তুমি এসো ডাক্তার। আরে এরা তো বেশ রকম হয়েছে। হ্যাঁ আসুন আসুন ভুবনদা। হ্যাঁ, ও তো সুচিকিৎসা হয়ে গেছে, আর বলবেন না, এই আমাদের নরহরির কীর্তি। এদিক দিয়ে চাচ্ছিলাম, ভাবলাম বাণিজ্যের মেয়েটার খবর নিয়ে যাই। ও তো ভালোই আছে। ভুবনদা, আপনাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। আর বলো না, অনেকেই তো আমার সঙ্গে নবদ্বীপ পরিক্রমায় যাবে, তার ব্যবস্থা করছি, আয়োজন চলছে আর কি। ভুবনদা, একটা অনুরোধ করব, মানে আপনাদের পরিক্রমায় আমাকে নিয়ে যাবেন? বেশ তো, এ তো বড় ভালো কথা, আমাদের দলে একজন ডাক্তারও থাকবে। না উঠি, আমাকে এখনো অনেক জায়গায় যেতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজে আমাদের দেহটি বসনের মতো, বসন বা কাপড় পুরনো হয়ে গেলে কি ছিঁড়ে গেলে আমরা সেই কাপড় বদলে ফেলি, নতুন কাপড় পরি। সেই রকম আমাদের এই দেহটি জীর্ণ হয়ে গেলে আমরা তখন এই দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করি। বাবা, আমি একটু কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলবে। আপনি যে বলেছিলেন আপনারা নবদ্বীপ ধাম পরিক্রমায় যাবেন, আমায় নিয়ে যাবেন, এই সামান্য প্রশ্নটা করার জন্য তোমার এত কুণ্ঠা কেন মা? আমি যে পাপী বাবা,
পাপি, তাই তো তুমি যাবে মা, ঠাকুর তোমায় ডেকেছেন। হাজার হাজার মানুষ চলেছে তার পায়ে আশ্রয় নিতে, সেখানে তো অবারিত দ্বার। তুমি নিশ্চয়ই যাবে পরিক্রমায় মা, নিশ্চয়ই যাবে। ঠাকুর, তোমার দয়া তো পেলাম না, ঘর আমার শূন্যই রয়ে গেল। মা হবার স্বাদ কি পূরণ হবে না আমার? এত পাপি আমরা। দুঃখ করে কোনো লাভ নেই নতুন বউ, উপরওয়ালা যা করবেন তাই তো হবে। সবই বুঝলাম, কিন্তু মন মানে না গো, ঘরেও মন টেকে না। হ্যাঁ গো, ভুবন ঠাকুর পরিক্রমায় যাচ্ছেন, চলো না আমরা তীর্থ করে আসি, আমাকে নিয়ে চলো না। রে চলো 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 রে, শাস্ত্রে বলেছে স্ত্রীকে নিয়ে ধর্মাচরণ করা উচিত, পরিক্রমায় তোমায় নিয়ে যাওয়া তোমার কর্তব্য। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, আমি ভুবন ঠাকুরকে বলে এখনই সব ব্যবস্থা করে আসছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে, খোলে গাব করেছিস তো? হ্যাঁ ঠাকুরমশাই। বাবা, তুই তাহলে আয়। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। ওই ভুবন ঠাকুর মশাই! আরে আরে ঘোষ মশাই, আসুন আসুন আসুন, বসুন। আমি তো একবার এসে ঘুরে গেছি, কোথায় গেছিলেন আপনি? ও, গায়ের অনেকেই আমার সঙ্গে নবদ্বীপ পরিক্রমায় যেতে চায়, তাই একটু ব্যবস্থা করতে গিয়েছিলাম। ভালো ভালো, এসব পবিত্র পরিক্রমায় যেতে হলে স্থান মাহাত্ম্য কিছু জানা দরকার, হৃদয়ে ভক্তি রসও থাকা চাই। শুনেছি আপনি একসময় কলেজে পড়াতেন, এই সমস্ত বৈষ্ণব শাস্ত্র জ্ঞান, তারপরে ইয়ে মানে ওই ভক্তি, এগুলো আছে তো? ও অতি সামান্য। কলেজে অবশ্যই আমি বৈষ্ণব সাহিত্যই পড়াতাম, পড়াতে পড়াতে বৈষ্ণব শাস্ত্রের প্রেমে পড়ে গেলাম, পেছনে পড়ে রইল ঘর সংসার, আমি এগিয়ে চলেছি। আর সবই ঠিকই আছে, তবে আমার কি মনে হয় জানেন, সদ্গুরুর কৃপা আর সঙ্গে পরিবারটি না থাকলে এই ভক্তি রসাস্বাদনটি ঘটে না। হ্যাঁ, আমি ঠিক করেছি আমার ওই নতুন বউটিকে নিয়ে আপনার সঙ্গে পরিক্রমায় যোগ দেব। নিশ্চয়ই যাবেন, আপনার সৎসঙ্গ পাব। জয় গো, জয় নিতাই, জয় নিতাই। আচ্ছা, আমার ওই হীরের বোতামটা দাও তো। আসছি। আজ তুমি বেরোবে? কেন, আজ কি পাঁজিতে অশ্লেষা না মঘা যে বেরোতে পারবো না? না তা নয়, আজ আমাদের আমাদের কি আজ আমাদের বিবাহ বার্ষিকী। ও মা, আমি তো একবারে ভুলেই গিয়েছিলাম। শোনো, এক কাজ করো বুঝলে, এই টাকাগুলো নাও নাও। আরে বাবা, নাও না, হাঁ করে কি দেখছো? হ্যাঁ, পরে পছন্দ মতো যাও একটা কিছু কিনে টিনে নিও, কেমন? আজ তাহলে আমি চলি, ফিরতে আমার একটু রাত হবে, কেমন? দাঁড়াও, আজ যেও না লক্ষ্মীটি, কি পাও তুমি ওদের কাছ থেকে যা আমি তোমায় দিতে পারি না? রূপ যৌবন কি নেই আমার? বলো বলো কি চাও, উত্তর দাও, আর কি চাও তুমি? যা চাই দিতে পারবে? তুমি চাইলে আমার না দেবার কিছু নেই গো, বলো কি চাও? নাচতে পারবে? নাচ? তুমি বললে আমি তাও পারবো। বেশ, এসো আমার সঙ্গে। Hi.
মিছরির শরবত চাই না, আমি চাই উইস্কি। বসন জীর্ণ হয়ে গেলে যেমন জীর্ণ বসন পরিত্যাগ করে আমরা নতুন বসন পরিধান করি, তেমনি দেহটি জীর্ণ হয়ে গেলে সেই পুরাতন দেহটি ছেড়ে আমরা একটি নতুন দেহে প্রবেশ করি। শঙ্খ কি রে ঘুঙুর খুলছিস কেন? ঘন্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে। আজ থেকে আমি আর নাচব না। বাবা, বেড়ে কথা শোনালে তো সুন্দরী। বাবু, আপনার ঘরে সতীলক্ষ্মী স্ত্রী আছে, এসব বাজে জায়গা থেকে আপনি বাড়ি ফিরে যান, আপনার ভালোই হবে। মাসি, তুমি এদের সব যেতে বলো। আপনারা এখন যান বাবু, আপনারাও যান। বাড়ি যাব? ঘরে সতীলক্ষ্মী স্ত্রী, যতদিন না ওই পাপিয়া ধরা দিচ্ছে ততদিন আমি ওকে ছাড়বো না। এই যে ভুবনদা, শুনলাম নরহরি ভণ্ডটা নাকি আমাদের পরিক্রমায় যোগ দিতে চাইছে। হ্যাঁ, ও যাবার ইচ্ছা প্রকাশ করলো, আমিও রাজি হয়ে গেলাম। ওকে সঙ্গে নেবেন না, ও গেলে আমাদের পরিক্রমাটা পণ্ড হয়ে যাবে। প্রভু কিন্তু কখনো কাউকে প্রত্যাখ্যান করেননি, তাই তো তিনি পতিত পাবন। এই যে নরহরি যাবার ইচ্ছা প্রকাশ করেছে, এও তো তাঁরই কৃপায়। দেখবে নরহরিও উদ্ধার হয়ে যাবে। ডাক্তারবাবুর মুখ থেকে শুনলাম এবারটা ভণ্ড নরহরিটা তেজপক্ষের বউটাকে নিয়ে পরিক্রমায় যাচ্ছে। বলিস কি রে কালী? আমি তো তাই শুনলাম। ও ঠিক আছে, আমরা এখানে কিন্তু ওকে হাতে নাতে পাচ্ছি না, আমরা ও ভক্ত সেজে ওই পরিক্রমাতে যাব। ঠিক বলেছ, তারপর রাত বিরেতে বেটাকে আমরা মুকায় পাবই, তখন বেটাকে কেটে একেবারে গুগলের জলে ভাসিয়ে দেবো। যা বলেছো মদনদা, এইবার বেটাকে একবার স্বর্গের সিঁড়ি দেখিয়ে ছাড়বো। হ্যাঁ,
চের দাঁড়া দাঁড়া দরজা একবার ভেঙে ফেলবে। এই কি রে যুধিষ্ঠির তুই? চুপ 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 চুপ, শোন শোন শোন, মালটা ধর, খাঁটি জিনিস। এ সমস্ত চুরি চামারি আবার ছেড়ে দে যুধিষ্ঠির। চুরি করা ছেড়ে দে, চুরি করা ছেড়ে দে বললি, চুরি করা ছেড়ে দেওয়া যায়? বলি মহাদেব, তোকে যদি বলা হয় যে মাল বিক্রি করা তুই ছেড়ে দে, তুই মাল বিক্রি করা ছেড়ে দিতে পারবি? ওটা যেমন তোর ব্যবসা, এটাও তেমনি আমার ব্যবসা, বুঝেছিস? যা একটা পাইট দে, বাকি টাকা কিন্তু কাল দিবি, খেয়াল থাকা জানো। মহাদেব, এই গ্রামে আর চুরি করা যাবে না রে। কেন, আবার কি হয়? চারিদিকে লোকজন সব নজর রাখছে, সব সেয়ানা হয়ে গেছে। ভাবজি কদিন পরিক্রমায় বেরোবো। তুই পরিক্রমায় যাবি? সাধু সন্ন্যাসী হয়ে গেলি নাকি রে? আরে দোষ, সাধু না সাধু না, তবে আসলে কি জানিস, ওই পরিক্রমায় অনেক লোকজন যাবে, আর সঙ্গে তাদের থাকবে মোটা মালকড়ি। ওরা ওখানে পরমার্থ কামাবে আর আমি অর্থ কামাবো, বুঝেছিস? দিদি এই মাদে তুইও চল না। আমি? হ্যাঁ, ওই পরিক্রমা। হ্যাঁ চ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে সেই পুণ্যভূমি। আর এই সেই নিম গাছ যার তলায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম নিমাই। ২৪ বছর বয়স পর্যন্ত নিমাই এখানে লীলা বিলাস করেছিলেন। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরে ফিরে মায়ের লুকায়। বয়ানে বসন দিয়া বলে লুকাইন, সচি বলে বিশ্বম্ভর আমি না দেখিনি। বয়ানে বসন দিয়া বলে লুকাইন, সচি বলে বিশ্বম্ভর আমি না দেখিনি। চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে, নাচিয়া নাচিয়া যায় খঞ্জন গমনে। বাসুদেব ঘোষ করে অপরূপ শোভা, শিশুরূপ দেখি হয় জগমন লোভা। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। সচির অঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়। Thank you.
মা, মা গো, মা, 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 মা গো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মা, কি হয়েছে? আমার ছেলে, কি হয়েছে আমাদের, আমার ছেলে কি হয়েছে? ছেলে আমাদের ছেলে চলে গেছে মা, চলে গেছে। হিমায় আমাদের ছেলে চলে গেছে। তুই তাকে ধরে রাখতে পারলি না মা, তুই তাকে ধরে রাখতে পারলি না। যার ওদুটাছে ছাতা রাখ, দেখছিস না কত ভক্ত বৈষ্ণব এই পরিক্রমায় খালি মাথায় খালি পায়ে চলেছে। আমিও পারবো, আমি কি ছাতা মাথায় দিতে পারি? আয়। আমার খিদেও পায়নি। তুমি আমার তেপক্ষের বউ, অ্যান্টাসিড আছে, নাও না কর। মা একটু খেতে দেবে, নিবি খা। তো তো চোর জুচ্চোর ভিখারি এসে জুটেছে, তুমি কাও। এ দেখো কত দূরে গিয়ে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ পূর্ণ সেবা সঙ্গন। এখানে শ্রী গৌরাঙ্গদেব প্রতিদিন তার ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন। Ha ha ha!
তোমরা করিছো ক্রন্দন? দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। বিষাদের কালো ছায়া আচ্ছা দিল কেন মোর মন, অমঙ্গল ঘটিয়াছে কি বা গৃহে তব, নীরব রহিলে কেন বল মোরে সত্য সমাচার। তব আশঙ্কা মিথ্যা নহে প্রভু, শ্রীবাসে শিশুপুত্র ধরাধাম ছাড়ি পরলোকে ফিরে গেছে আজি। হায় হায় শ্রীবাসের নয়নের মণি, চলে গেছে ধরাধাম ছেড়ে চিরতরে, তবু তো শ্রীবাস কিছু বলে নাই মোরে। শুনো নাথ, তব রসভঙ্গ সহিতে না পারি আমি, একটি তনয়ে মরিয়াছে নাথ, তাহে মোর কি বা দুঃখ, যদি সব মরে তোমারে হেরিয়া তবু তো পাইব সুখ। কীর্তনের আনন্দেতে মগ্ন থাকি হায়, কাটাইন নিশি গৃহ তবে মগ্ন যাবে শোকের সাগরে। তব নৃত্য ভঙ্গ হইলে আমার মরণ হইত হরি, তাই কুসংবাদ না দিল তোমারে বিপদ আশঙ্কা করি। কোথা সেই মৃত শিশু? শ্রীবাসে ছাড়িয়া শিশু যাও কি কারণ? বাঁধিল মায়া যেদিন হতে অবিদ্যা মোহ ডোরে, অনেক জন্ম লোভিনু আমি ফিরিনু মায়া ঘোরে, না জানি কি বা সুকৃতি বলে শ্রীবাস সুত হইনু, নদিয়া ধামে চরণ তব দরশ পরশ কইনু, সকল বারে মরণ কালে অনেক দুঃখ পাই, তুয়া প্রকাশে পরম সুখে এবার চলে যাই। হরে রাম হরে রাম 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 হরে পাপিয়া, এ নাও এ নাও কিছু মুখে দাও, যা রোদ উঠেছে তোমার সোনার বর্ণ একবারে কালি হয়ে গেল। লাগবে না, আপনি খান। আমি খাবো? তুমি না খেলে আমি বা খাই কি করে বলো তো? এখানেও রেহাই দেবেন না? আচ্ছা দেখো, কেন এত কষ্ট করছো বলো তো? কি দিইনি তোমায় আমি? শাড়ি গয়না বাড়ি সব দিয়েছি তোমায়। ওসব আমার কিচ্ছু চাই না। তুমি না চাইলেও আমি দেব। আপনি সব ফিরিয়ে নিন, আমার এসবই কাজ নেই। তা কি হয়, আমি তোমায় কত ভালোবাসি। আমায় না ভালোবেসে নিজের বউকে ভালোবাসুন, পরকালের কথা ভাবো, দেখবেন ঠাকুর সুখে রাখবেন। বাবু! কে তুমি? কে বটে? এগে আমি যুধিষ্ঠির। যুধিষ্ঠির? হ্যাঁ, ধম্মপুত্তর যুধিষ্ঠির। কি যে বলেন বাবু! তা বাবা যুধিষ্ঠির, তুমিও এসেছো এই পরিক্রমায় পুণ্যি করতে? হ্যাঁ, একটু মুপতে যদি পুণ্যি জুটে যায়। বাবু, বোতলে ওটা কি? কেন বলো দেখি? বিলিতি বলে মনে হচ্ছে। আর তোমাকেও তো বেশ রসিক বলে মনে হচ্ছে। তা কি যেন নাম বললে? যুধিষ্ঠির। তা ধম্মপুত্তর, তোমার একটু একটু চলে টলে নাকি? মিথ্যে বললে পাপ হবে বাবু, ওই সাজে বেলা একটু আদু, তবে দিস। সাজের বেলায়? সাজের বেলায় আমার তাঁবুতে এসো, তখন হবে। তা বউটান কিছু বলবেননি তো?
উনি উনি বৌঠান? না না, উনি হচ্ছেন পাপিয়া সুন্দরী, ঘরে আমার গিন্নি আর বাইরে স্টেপনি। কারেক্ট, তোমার তো বেশ বুদ্ধি শুদ্ধি আছে। শোনো শোনো শোনো, তো তোমারও কোনো স্টেপনি টেপনি আছে নাকি? হ্যাঁ, কি যে বলেন বাবু, পেটে ভাত নেই তার উপর জলে কপ্পুর। ঠিক বলেছ, ভগবানের শরণাগত হওয়াই হচ্ছে জীবের একমাত্র ধর্ম। তাই ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ কি না, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে আমায় আশ্রয় করো, তাহলে আমি তোমায় সর্ববিপদ হইতে মুক্ত করিব। হরে কৃষ্ণ। মহারাজ, আপনি বৃন্দাবন থেকে কবে ফিরলেন? কালকে ফিরেছি। তোমরা সব পরিক্রমে বেরিয়েছ? হ্যাঁ মহারাজ। বাহ, খুব ভালো। এই শোনো, আমরাও পরিক্রমে যাব। আপনাকে একটু প্রণাম করব। কৃষ্ণে মতি হোক মা। মহারাজ, আমি যে জানি মা, তুমি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হও। জানো মা, কোটি জন্মের পাপ শুধুমাত্র নামাভাসেই দূর হয়ে যায়। তুমি সব সময় নাম গান করবে মা, তাহলেই তোমার সব পাপ ধুয়ে মুছে যাবে। বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহ। Thank you.
কলেজা ভিড়, কোন রকমে এক ঘটি জল পেলাম, এই নাও। দাও বাবা দাও। কেন যে মরতে এলাম, সারাদিন রোদে ঘুরে ঘুরে গা গাতা টাটিয়ে গেল, এই বয়সে কি এত সয় পার্টি পিটি সম্মান? না বাবা না, তুমি তো সারাদিন না খেয়ে রয়েছো, থাক বাবা থাক। এই নিন। কি বাবা? মন্দিরে খিচুড়ি ভোগ প্রসাদ দিচ্ছে, আপনাদের জন্য নিয়ে এলাম।
তুমি এখানে দাঁড়িয়ে খাও, আমি জল নিয়ে আসি, কেমন? খাও। চোর দেখি সর্বত্র, টাকা পয়সা খাবার দাবার কোন একজন নেই। আমি চোর না, আমি চুরি করিনি। ওকে খাবার আমি কেন? আমি খাবার দিয়েছি। কেন 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 তুমি দিয়েছো কেন? আমি কি ভিখারির জন্য দান সত্য খুলে বসে আছি? দেখো, অনেক কষ্টে আমি কটা পয়সার মালিক হয়েছি, আমি তো আর খামোকা অপচয় করতে পারি না। শিশুর মুখে খাবার তুলে দেওয়া, গরিবকে দান করা, এগুলোকে তুমি অপচয় মনে করো? আবার না তো কি। এবার বুঝেছি আমাদের ঘরে কেন এখনো সন্তান এলো না, তোমার পাপে এলো না। পাপটা কোথায় দেখছো আমার? কেন, আমি সাধু সন্ন্যাসীদের সেবা করি না? সেটা তোমার লোক দেখানোর জন্য। হ্যাঁ, লোক দেখানো বাড়ি আমার বুঝে বসে আছে। একি কাঁদছো কেন? এ মা, এত বড় ছেলে কাঁদতে নেই, তোলো মুখ তোলো, কি হয়েছে বাবা? না কিচ্ছু না। কিছু না তো তোমার চোখে জল কেন? এই নাও খাও না। কি নাম তোমার বাছা? কানাই। কানাই? এ তো আমার প্রজির কানাই। তা তুমি কার সঙ্গে এসেছো বাছা এই পরিক্রমায়? মায়ের সঙ্গে। মায়ের সঙ্গে? চলো তোমার মায়ের কাছে যাই। কানাই, তুই এখানে? আপনি? আমিও এসেছি তোমাদের মতো এই পরিক্রমায়। তোমার ছেলের সঙ্গে দেখা হলো, তাই কথা বলছি। আর বলেন কেন, আমাদের দুঃখ কি কম ভাই? আমরা আজ পথের ভিখিরি। আমারও সবকিছু থেকেও আজ কিছুই নেই ভাই, ঘর আমার শূন্যই রয়ে গেল। তাই গৌরাঙ্গদেবের নাম নিয়ে এসেছি এই পরিক্রমায়। এ দুনিয়ায় কেউ সুখে নেই ভাই। এই নাও এগুলো তোমার ছেলেকে দিও। চলি। দূর ছাতা, তুমি ঘুমটা দাও তো, যা নারীর ভূষণ। ও চুরি করেনি গোসাই, আপনি খামোকা ওকে মারলেন। চোরের সাক্ষী গাঁট কাটা, সত্যি হয়েছেন। কাকে কে বলছো তুমি? বাজে মেয়ে, বড় ভক্তিমতী, ঠাকুরের দয়া আছে ওর উপর, বড় ভালো মেয়ে গো। গন্ড কপট।
শুয়ে পড়ো, আবার ভোরে উঠতে হবে। সারাদিন যা গেল, তীর্থ করতে এসে ভারী হলো। হ্যাঁ, তোমাকে কারা খুন করতে এসেছিল? কতবার তোমাকে বলেছি তুমি আর শত্রু বাড়িও না। থামো তো, ভ্যানম্যান ম্যানম্যান করো না। নরহরির বুক এরকম ধুকপুক ধুকপুক করে না। শ্রীমন্তদ্বীপ, এখানে শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের পদধূলি পার্বতী শ্রীমন্তে ধারণ করেছিলেন বলে এই দ্বীপের নাম শ্রীমন্তদ্বীপ। গৌর 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 হে গৌর 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 হে। তোমার অদ্ভুত নৃত্য করি দর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মন মন, অতএব বল প্রভু গৌরাঙ্গ সন্ধান, তাহারে ভোজে আমি পাইব পরাণ। রাধা ভাব লয়ে কৃষ্ণ কুলিতে এবার, মায়াপুরে শচী গর্ভে হবে অবতার। কীর্তন রঙ্গেতে মাতি প্রভু গোরামণি, বিতরিবে প্রেম রত্ন পাত্র নাহি গণি। মায়াপুর অন্তর্ভাগে জাহ্নবীর তীরে গৌরাঙ্গ ভজিব আমি রহিয়া কুটিরে। গৌর 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 হে গৌর 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 হে। বলগো পার্বতী কেনে আইলে হে থায়? ওহে প্রভু জগন্নাথ জগত জীবন, সকলের দয়াময় মোর বিড়ম্বন। তুমি মোর ভিন্ন নও শক্তি সর্বেশ্বরী, এক শক্তি দুই রূপ মম সহচরী। লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাহি তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বথা। স্বরূপ শক্তিতে তুমি রাধিকা আমার, বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার। কেমনি দেখিব প্রভু তোমার বিলাস, তুমি না করিলে পথ হইনু নিরাশ। তুমি মোর লীলা সহচরী, কোথা কোথা প্রভু গেলা মোর গৌরাঙ্গ সুন্দর? জয় সচিনন্দন, জয় সচিনন্দন।
কি তুমি? তুমি এই পরিক্রমায় শুনছো? তুমি এই পরিক্রমায় এসো, এসব করছো? শোনো, শুনছো? বাবা কেন যাইনি? দেখো আমি, আমি যে দেখো আমি, আমিটা কে? তুমি, তুমি এখানে? আমাকে এখানে দেখে খুব অবাক হচ্ছ না? অবাক, অবাক হব না? জোড়া বাগানের মিত্তির বাড়ির বউ পথে বেরিয়েছে, বাহ 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 বাহ। দেখো গৌর হরির কৃপায় আমি তোমার দেখা পেয়েছি, বাড়ি ফিরে চলো লক্ষ্মীটি। না, বাড়ি ফাড়ি আমি এখন যেতে পারবো না, বাড়ি আমি এখন যেতে পারবো না, আমি খুব ব্যস্ত আছি। তুমি বাড়ি ফিরে যাও, সময় হলে আমি ঠিক বাড়ি চলে যাব। যাও এখান থেকে। যেও না, শোনো। আমিও পরিক্রমায় চলে এলাম। দেখছি তুইও এসে হাজির হয়েছিস। আরে আমদানি পত্র কেমন হচ্ছে রে? তা খুব ভালো হচ্ছে শ্রদ্ধা, তা খুব ভালো হচ্ছে। এই যে গাড়ি গিয়েছিল তো, তাই শহর থেকে তোমার জন্য বিরিয়ানি আনালাম না? মহাপ্রভুর ধামে এসে আমি ওসব ছোব না, আর আপনাকেও বলছি পরিক্রমা এসে মদ মাংস খাবেন না। সে কি মদ মাংস খাবো না, তাহলে বাঁচবো কেমন করে? নিরামিষ খেয়ে কত মানুষ ভালোভাবে বেঁচে থাকে, জীবহত্যা করতে নেই। কত সাধু মহাত্মা গৃহী নিরামিষ খান, এতে মন পবিত্র থাকে। আমাকে কি তাহলে সন্ন্যাসী হতে হবে নাকি? মায়েরই সন্ন্যাসী না হলেও ভালো তো হতে পারেন। ভালো 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 কি? আমার সোনার চেনটা ছিল, কোথায় গেল? কোথাও পড়ে গেছে? না না, কোথায় পড়বে? দেখলে এই সাধু সঙ্গ করতে এসে আমার চেনটাই গেল, মেজাজটাই একেবারে বিগড়ে দিল। তাই একটুখানি গলায় ঢেলে মুডটা ফিরিয়ে আনা যাক। আরে কিলো, এই পকেট থেকে আমার বোতলটাও হা। ও, এ নিশ্চয়ই ওই যুধিষ্ঠিরের কাজ। বেটাকে একবার যদি আমি ধরতে পারি না, তাহলে আমি দেখাচ্ছি। এই রইল আমার মুকুট। বাহ বাহ, তীর্থক্ষেত্রে একেবারে চোর জুয়ারি সব এসে হাজির। এই তো আমার মদের বোতল, আমার মদের বোতল তুই চুরি করেছিস না? বার কর, বার কর আমার সোনার চেন, বার কর, বার কর আমার সোনার চেন, বার কর। দেখি 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 পকেট কই, পকেটটা দেখি। এই তো বেটা চোর, তোর এত বড় সাহস, তুই আমার সোনার চেন চুরি করিস? ওকে ছেড়ে দিন, ওকে কি মেরে ফেলবেন আপনি? কেন মারবো না, 100 বার মারবো। ও কি করেছে জানেন? আমার সোনার হারটা চুরি করেছে, আর ওই মদের বোতলটা আমার থেকে নিয়ে পালিয়েছে। মারবো না মানে? আমার ভাই শুনুন, আপনার সব হারানোর জিনিসটা আপনি ফিরে পেয়েছেন, ওকে আপনি ছেড়ে দিন। আর শুনুন মিত্রী মশাই, এই পরিক্রমা এসে আপনাকে ওই মদ ছাড়তে হবে। বেশ, আপনি যখন বলছেন আপনার কথায় ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার তৃতীয় অনুরোধটা আমি ভেবে দেখবো। গুড নাইট। যুধিষ্ঠির, ঈশ্বর, তোরা এসব ছেড়ে দে, ধর্মের পথে চল, খেটে খা, ঈশ্বর তোদের যা দেবে তাতে সুখে শান্তিতে জীবনটা কেটে যাবে। ছেড়ে দে, ছেড়ে দে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
ফিরে যুধিষ্ঠির, হবে নাকি দুদান? না গো দাদা, মালও নেই পয়সাও নেই। আমারও জীবনে ধিক্কার এসে গেছে যুধিষ্ঠির, জীবনের জিন্দগি ছেড়ে দেবো রে। ছেড়ে দিতে মন চাই তো, কিন্তু খেতে কে দেবে? এই শোনো, শোনো, কাছে এসো। না না, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। চুরি করবে কেন, চুরি করবে কেন? তোমার প্রয়োজন তুমি নিয়েছো। হ্যাঁ শোনো, এই দেখো কিছু টাকা আছে আরো, বুঝলে, এগুলো রাখো। না নাও নাও, আরে আমি দিচ্ছি, ভয় কি না? কি তুমি শীতে কষ্ট পাচ্ছ, তোমার গায়ের কিছু নেই? হ্যাঁ মানে আমার একটা চাদর ছিল, কিন্তু সেটা কেড়ে নিয়েছে। আচ্ছা শোনো, এই তোমাকে আমি কম্বলটা দিচ্ছি, বুঝলে, গায়ে দেবে, আমাকে কে একজন দিয়েছিল, নাও, নাহলে এখানেই পড়ে থাকবে। এটা এটা আপনি আমাকে গায়ে দেবার জন্য দিচ্ছেন? হ্যাঁ গায়ে দাও, আরাম পাবে। বেশ বেশ আরাম পাচ্ছি, বেশ আরাম পাচ্ছি। শোনো, এই এই আংটিটা তুমি তোমার কাছে রাখো। হ্যাঁ, এ তো সোনা, হীরে বসানো। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক ভক্ত দিয়েছিল, আমরা সর্বত্যাগী সন্ন্যাসী মানুষ কোথায় হারিয়ে ফেলবো, ওটা তোমার কাছে থাকুক, এইসব তো আমাদের কাছে তুচ্ছ, সোনা হীরে টাকা সবই তুচ্ছ। ও হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, সবই তুচ্ছ, সোনা হীরে। বাবা, তোমার কাছে এই কম্বল, টাকা, সোনা, হীরে সব তোমার কাছে তুচ্ছ? বাবা, তাহলে নিশ্চয়ই এর চাইতে তোমার কাছে আরো বড় সম্পদ আছে। তুমি তুমি এই কম্বল, টাকা, পয়সা, এসব কিচ্ছু চাই না, এসব কিচ্ছু চাই না। তুমি তুমি আমাকে তোমার সম্পদের এক কণা দিয়ে আমাকে দয়া করো, আমাকে দয়া করো, আমাকে দয়া করো। নিবি, তাহলে বল বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তুই সর্বক্ষণ জপ করবি, কেমন? যে ধনে হইয়া ধনী, মনিরে মাননা মনির, তারি খানিক মাগি আমি নত শিরে। ওরে ওরে যুধিষ্ঠির, তুই কি ভাগ্যবান রে, গুরুর কৃপায় তুই সব থেকে বড় সম্পদ পাবি। হ্যাঁ হ্যাঁ, কাঁদ কাঁদ, চোখের জলে তোর সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তুই নতুন জীবন পাবি। জয় সচিনন্দন, জয় গৌর, জয় সচিনন্দন গৌরী, জয় গৌরী। তুমি এখনো বাড়ি যাওনি? তোমাকে সঙ্গে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। বাহ, আবদার তো মন্দ নয়, বললাম তো আমার এখন সময় নেই, তাছাড়া স্ত্রীর ঠাঁই পথে নয় বাড়িতে। যেখানে স্বামী নেই সে বাড়ির জন্য আমারও আর কোনো আসক্তি নেই। তুমি চলো তোমার পথে, আমি দয়াময়ের কৃপায় সংসারের অসার অনিত্যতাকে বুঝেছি, ঠিক করেছি গৌরাঙ্গদেবের শ্রীচরণেই ঠাই নেব। বেশ, দেখা যাক তোমার গৌরাঙ্গদেবের দৌড় কতদূর। আমাদের জিনিসপত্রগুলো সব গেল কোথায়? আমাদের কাঁসর করতাল কিছুই দেখতে পাচ্ছি না, সব চুরি হয়ে গেছে গো ঠাকুর, কোন বাটা চোরের কাণ্ড, দেখো না খুঁজে আছে কোথাও। বাবা ঠাকুর, বাবা ঠাকুর, ক্ষমা করে দাও বাবা ঠাকুর, চুরি চুরি আমিই করেছি,
কেন কেন করেছিস এসব? আদার হলি মন কেমন করে, চুরি করার জন্য হাত নিষ্পিস করে। আদার হলে চুরি করার জন্য তো যে হাত নিষ্পিস করে, সেই হাত দিয়ে তুই কীর্তনে মৃদঙ্গ করতাল বাজাবি। আরে আরে আরে, ওই ধম্মপুত্তর আগে, শোনো শোনো শোনো, বসো 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 বসো, এক ডগ বিলিতি খাবে নাকি? না বাবু, ওসব বিষ আর আমি খাবনি। বিষ? হ্যাঁ বাবু, আমার মনে হয় বাবু হরিনাম কীর্তনে ওর থেকে বড় মধু আছে গো। মধু? হ্যাঁ বাবা, তুমিও গনফাট। হ্যাঁ মধু, এই যে ঈশ্বর, তুমি এসো, এই জুয়াটা একবার পাতো তো দেখি, একটা লাক ট্রাই হয়ে যাক এখানে। না না, জুয়া খেলবো না বাবু। কেন? ছকটা ছিঁড়ে ফেলেছি। বাবা, তুমিও ছক ছিঁড়ে গন আউট? মদ জুয়ো আর ওই নেশাবাং ছেড়ে দিয়ে আমরা খুব ভালো আছি বাবু। হ্যাঁ বাবু, আমরা খুব ভালো আছি। আপনিও ওসব ছেড়ে দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান। হ্যাঁ বাবু, ঘরের ছেলে ঘরে ফিরে যান, চলো। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পাপের জীবন থেকে আমায় মুক্তি দাও প্রভু। শুনেছি তুমি পতিত পাবন, এই অভাগিনীকে তুমি মুক্তি দাও। বাবা, এগেইন দ্যাট গৌরাঙ্গ দেব। আপনি এখানে আবার এসেছেন কেন? কোন দোষ করেছি নাকি? আমাকে ছেড়ে তুমি চলে এলে, এখন দেখি আর আমাকে চিনতেই পারো না। কে, কোন মালদার বাবু টাবু পেয়েছ নাকি? হ্যাঁ পেয়েছি, তবে বাবু নয়, নতুন পথের সন্ধান পেয়েছি, যে পথে গেলে সব পাপ ধুয়ে মুছে যায়, নতুন করে বাঁচার পথ পাওয়া যায়। এত দূর? হ্যাঁ ঠিক আছে, ভাত ছড়ালে কাকের অভাব হয় না, বুঝলে? তোমার চেয়ে অনেক আচ্ছা আচ্ছা মেয়ে আমার পায়ে গড়াগড়ি খায়। এত রাত্রে এখানে একা একা বসে কি ভাবছেন? না কিছু না, ঘুম আসছে না, তাই একটু বাইরে বসে আছি। একটা কথা বলবো, কিছু মনে করবেন? মনে করবো কেন বলুন। আপনার ঘরে সুন্দরী স্ত্রী থাকতে আপনি কেন অন্য একজন মেয়ে লোককে পাবার আশায় ঘুরে বেড়াচ্ছেন? যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না, বুঝলেন না? না আসলে যা সহজে পাওয়া যায় তা পেতে যেন মন ঠিক চায় না, যা কষ্ট করে পেতে হয় সেটাতেই আমার আনন্দ বেশি। তাই তো এখানে পড়ে আছি,
আপনাদের উপহাসের পাত্র হয়ে যদি কোনোদিন পাপিয়া আমার কাছে ধরা দেয়, এই আশা নিয়ে। আপনারা ভক্ত মানুষ, আপনারা আমার কথা বুঝতে পারবেন না। ও, অনেক রাত হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, চলুন তাঁবুতে ফেরা যাক। চলুন। দিদি, এ কি, তুমি এখনো বাড়ি ফিরে যাওনি? তুমি ওর মতো একই কথা বলছো। আমি তো বলেছি ওকে না নিয়ে আমি বাড়ি ফিরে যাব না। দিদি, তুমি ওকে আমার কাছে ফিরিয়ে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দেব। ও ছাড়া যে আমার আর কেউ নেই দিদি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কেঁদো না বোন, কেঁদো না। উনি তোমার কাছে ফিরে যাননি, তাহলে গেলেন কোথায়? উনি তোমার কাছে নেই? উনি কোনোকালই আমার কাছে ছিলেন না। আমার কাছে আসতে চেয়েছিলেন, কিন্তু সে চাওয়াটা পূর্ণ হয়নি। তাহলে তাহলে উনি নিশ্চয়ই পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। এখন আমার কি হবে? তুমি ভেবো না বোন, ভগবানের নাম নাও, সব ঠিক হয়ে যাবে। ধরুন
কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। বাবা এসব আপনি গ্রহণ করুন। বাবা এই টাকা কি গ্রহণ করুন বাবা, 200 টাকা আছে। উৎকৃষ্ট সন্দেশ বাবা। তোমার অনেক টাকা না বাবা? আগে হ্যাঁ বাবা, শ্রী গৌরাঙ্গের কৃপায় তা ধরুন, আমার ব্যাংকে যা আছে ভালোই আছে, জমি জমা বিষয় সম্পত্তি আমার দেশে অনেক আছে। নিয়ে যাও মা। হ্যাঁ আমি তোমার দুঃখ বুঝি মা, ভগবানকে ডাকো, তিনি তোমার সব দুঃখ দূর করবেন। আমি গৌরাঙ্গ দেবের কাছে প্রার্থনা করি, তিনি যেন তোমাকেও সুমতি দেন। দেখো বাবা, অর্থ লোভ অহংকার এসব তুচ্ছ, বুঝলে? একমাত্র ভগবানের চরণে আশ্রয় নাও, দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার চৈতন্য হোক বাবা। সাধু বাবা তোমার দান গ্রহণ করলেন না, কতদিন তোমাকে বলেছি ওসব ভণ্ডামি ছাড়ো, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি আগে হয়। তুমি নিজেকে বৈষ্ণব বলো, বৈষ্ণব হওয়া এত সহজ। ঠিক বলেছ নতুন বউ, ঠিক বলেছ। বিষয় বিষয়ে আমি একেবারে জর্জরিত, তৃণাদপি শুনি চেনো তরীব সহিষ্ণু না, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। মহাপুরুষের বাণী কি ভুলে গেলে চলে? সন্ন্যাসী ঠিকই আমার চোখ খুলে দিলেন। এখানে কিন্তু আগে কোনো বাগান ছিল না। গৌরাঙ্গদেব নিত্যানন্দ আর অন্য ভক্তদের নিয়ে পরিক্রমায় বেরিয়ে এখানে বিশ্রাম নিয়েছিলেন। তো এক ভক্তের অসময়ে আম খাওয়ার ইচ্ছা হলো। এখন তোমাদের কি খেতে ইচ্ছে করছে বলো? আমাদের এখন আম খেতে ইচ্ছে করছে প্রভু। এই অসময়ে আম কোথায় পাওয়া যাবে? প্রভু যদি ইচ্ছে করেন তাহলে সবই সম্ভব। না না চিন্তার কোনো কারণ নেই, রোদে রোদে পথে ঘুরেই জ্বর হয়েছে, এই ওষুধটা দিচ্ছি আর একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ দেখছিস কানে, কাল আর পরিক্রমায় যাবি না, চল আমরা বরং বাড়ি ফিরে যাই। না না ডাক্তারের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবো, বাড়ি ফিরবো না, পরিক্রমা সেরেই বাড়ি ফিরবো। দেখছেন ডাক্তারবাবু ছেলের কিরম জেদ। ঠিক আছে পরিক্রমা সারুক না, কিন্তু ওষুধটা ঠিক মতো খাবে কিন্তু। ঠিক আছে ডাক্তারবাবু। হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। খাওয়া হয়েছে? হ্যাঁ খাবে? এই সেই সিদ্ধ বকুল, এই গাছ যে কত পুরনো তা কিন্তু কেউ জানে না। এই দেখো এই গাছের কাণ্ড একেবারে ফাঁকা, তবু এত বড় গাছ দাঁড়িয়ে আছে। এই মন্দিরের পূজারী ছিলেন একজন প্রবীণ বৈষ্ণব সারঙ্গদেব। বৃদ্ধ বয়স পর্যন্ত কিন্তু সারঙ্গদেব কাউকে শিষ্য করেননি। একদিন নিমাই পণ্ডিত বললেন, সারঙ্গ প্রভু, গ্রহণ করুন প্রভু। সারঙ্গ, তোমার বয়স হয়েছে, সেবা পূজার জন্য একজন যোগ্য শিষ্য তৈরি করে নাও। যোগ্য শিষ্য? আমি নিজেই এখনো যোগ্য শিষ্য হতে পারলাম না প্রভু। এ তোমার বৈষ্ণবচিত বিনয় সারঙ্গ, তুমি দীক্ষা দেবে এটাই আমার আদেশ। যেন তোমার আদেশ শিরোধার্য প্রভু। কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। সর্ব পাপ সংহন্তি সর্ব দুঃখ বিরাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। এ কি, এই যে দেখছি মৃত শিশু, কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। কাল প্রত্যুষে আমি যাকে প্রথম দেখব তাকেই দীক্ষা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার জীবন সদা পাপীরত, নাহি কো
সদা পাপের নাহি কো পাপি, আমাকে ফেরে এই পাপ জীবনের শেষ করুন, মারুক আমাকে মারুক। সরে যাও ঠাকুর, তুমি তুমি সরে যাও, আমি আজকে ছাড়বো না, কিছু দেই না। আরে না না, রক্ত ঝরিয়ে হিংসা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। জগাই মাধাইও নিতাই রক্ত ঝরিয়েছিল, শেষ পর্যন্ত গৌরাঙ্গ দেবের কৃপায় জগাই মাধায়ের মতন পাপিও উদ্ধার হয়ে গেল। ঠাকুর আমি একটু করু নাকি পাব না। আমি এদের সবকিছু ফিরিয়ে দিচ্ছি সব। বাবা ঠাকুর তুমি আমায় ক্ষমা করো, বাবা ঠাকুর তুমি আজ এক মহা পাপ থেকে আমাকে বাঁচিয়েছো। ঘোষবসাই ঘোষবসাই আমাকে ক্ষমা করুন, ঘোষবসাই ক্ষমা করুন, আমরা ভুল করেছি ঘোষবসাই, আমরা ভুল করেছি। আরে ভুল তো আমিও করেছি, বড় ভুল, আজ সে ভুল আমার ভাঙলো। ঠিক আছে, দেখি শ্বাস নিন জোরে, আরেকটু জোরে, না না ভয়ের কোনো কারণ নেই, উনি তো বেশ ভালোই আছেন, উনি মা হতে চলেছেন। তাই নাকি? ঘোষমশাইকে দেখতে পাচ্ছি না, উনি কোথায় গেলেন? আমি ওনাকে ডাকতে পাঠিয়েছি পদ্মকে দিয়ে। ও আচ্ছা, না না ওকে ডাকতে পাঠাতে হবে না, আমি যাচ্ছি, আমি ওনাকে খুঁজে পেতে ধরে নিয়ে আসছি। আচ্ছা
এই যে ঘোষমশাই, আপনি এখানে? আর আমি আপনাকে হন্যে হয়ে গরু খোঁজা করছি। চলুন বাড়ি যাবেন, চলুন চলুন। আরে মশাই, আপনার জন্য একটা সুসংবাদ আছে। আপনার স্ত্রী মা হতে চলেছেন। হ্যাঁ, ডুবরে গেলাম মা গো, জ্বলে যাচ্ছে সারা শরীর, জ্বলে যাচ্ছে। ভুবনবাবু, ভুবনবাবু, আমি পাপের প্রায়শ্চিত্ত করছি। না না, আপনি একটু শান্ত হন, ডাক্তারবাবু আপনাকে দেখছেন, দেখি উনি কি বলেন। ভুবনদা, বিষাক্ত সাপে ওকে কেটেছে, এখন অ্যান্টিভেনম সিরাম না দিলে ওকে যে বাঁচানো যাবে না। একে তো এই গ্রাম, শহর তো এখান থেকে 15 কিলোমিটার দূরে। যেমন করি হোক শহর থেকে ইঞ্জেকশনটা আনাতেই হবে। আমি আনাবো। কে আনবে? আমি, আমি যাবো ডাক্তারবাবু, আপনি লিখে দিন, আমি আনবো, আমি আনবো। যুধিষ্ঠির, শোন শোন, পথে কত চোর ডাকাত। বাবা ঠাকুর, যুধিষ্ঠির হচ্ছে বনেদি চোর, সে কোন চোর ডাকাতকে ভয় পায় না। যাক 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 যাক, আপনি লিখে দিন তো, যেমন করে হোক ওষুধটা আনাবো, বাঁচাতেই হবে। যত টাকা লাগে আপনারা কেউ কিছু ভাববেন না, কোনো ভাবনা দরকার নেই, চল। এই যন্ত্রণা সহ্য হয় না ভুবনবাবু, ভুবনবাবু আমি আর বাঁচবো না। না না, আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে। না ও ভাই, এদিকে এসো, ওখানে এত লোক কেন? মিত্রীবাবুকে বিষাক্ত সাপে কামড়েছে দিদি, অবস্থা খুব খারাপ। যুধিষ্ঠির দাস শহরে গেছে ওষুধ আনতে। ভগবান, এ কি করলে তুমি? দিদি ভাই, দিদি ভাই। কি ভাই? একটু আমার সঙ্গে চলো না। কোথায়? একটু দরকার ছিল। কি হয়েছে ভাই? মিত্রীর বাবুকে কি হয়েছে? ওনার সাপে কামড়েছে। জঙ্গলের মধ্যে দিয়ে একা একা আসছিলেন। হে ভগবান, হে তুমি কি করলে? আমাকে নিয়ে চলো, আমি যাব। বাবা আমায় রক্ষা করুন। বাবা, আমি ভীষণ বিপদে পড়েছি। মিত্রীর বাবুকে সাপে কামড়েছে? হ্যাঁ বাবা। ওঝা ডাকো, বদ্যি ডাকো। ওঝা বদ্যি নয় বাবা, আপনি সব, আপনি ওকে সারিয়ে দিন, আমার জন্যই ওর এসব বিপদ হয়েছে। ওর স্ত্রীর স্মৃতি সিঁদুর যেন বজায় থাকে বাবা, আমার পাপ যেন ওকে স্পর্শ না করে। এখনো সুদলে বাঁচানো যেত ভুবনদা। যুধিষ্ঠির তো এখনো ফিরতে পারলো না, এদিকে রাত তো শেষ হতে চলল। তাহলে কি হবে? একটু শুনুন, আমাকে যেতে দিন, এ আমার কি সর্বনাশ হলো ঠাকুর? ওগো শুনছো, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি কথা বলো, কথা বলো তুমি। ঠাকুর মশাই, হে আমার কি হলো? আমি শূন্য হাতে ফিরে যেতে পারবো না ঠাকুর মশাই। গৌরাঙ্গদেব তো নিজেই বলেছেন, হরে নাম হরে নাম হরে নাম কেবলম,
কলৌ নস্তেব 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 গতিরন্যথা। মা, ওর নামেই তো জীবের কল্যাণ হয়। ওষুধ এনেছি ঠাকুর। এ কি নাম গান বন্ধ করলে কেন? নাম গান করো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আমি যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম, হঠাৎ চোখের সামনে দেখলাম এক জ্যোতি। সেই জ্যোতির প্রভায় সব অন্ধকার দূর হয়ে গেল, আর আর আমি দিব্য চক্ষে দেখলাম। সেই জ্যোতি ভেদ করে বেরিয়ে এলেন এক জ্যোতিষ্মান মহাপুরুষ। সুদীর্ঘ সুঠাম তনু, তপ্ত কাঞ্চন আভা, চাঁচর কুঞ্চিত কেশ, নদিয়া বিনোদ, গৌরহরিকে আমি দেখলাম। আমার আমার সব অন্ধকার ঘুচে গেল, সব যন্ত্রণার উপশম হয়ে গেল। আমার আমার সমস্ত পাপ তিনি খণ্ডন করে দিলেন। জয় সচিনন্দন, জয় গৌরহরি, জয় সচিনন্দন। গৌরাঙ্গদেব, তুমি সত্যি দয়াময়। Thank you.
পাবন গৌরাঙ্গকে বাজানে মহিমা তোমার, গৌরাঙ্গকে বাজানে মহিমা তোমার। আমি তোমাকেই খুঁজছিলাম দিদি। আমাকে? মিত্রীবাবু কেমন আছেন? গৌরাঙ্গদেবের কৃপায় উনি এখন ভালোই আছেন। ঠিক করেছি, পরিক্রমা শেষে ওনাকে নিয়ে ঘরে ফিরে যাব। তাই ভালো। আমি গৌরাঙ্গদেবের কাছে প্রার্থনা করব তোমাদের দুজনকে সুখে শান্তিতে রাখতে। তুমি কবে ঘরে ফিরবে দিদি? আমাদের সঙ্গে চলো না ঘর। গৌরাঙ্গদেব এই অভাগিনীকে এক শান্তির সন্ধান দিয়েছে। বাকি জীবনটা আমি ওনারই নামগান করে কাটিয়ে দেব। যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরিহরায়
এই হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য স্ত্রীল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের ভজন কুটির। প্রভুপাদ এখান থেকেই কৃষ্ণ নাম প্রচার দেশে দেশান্তরে ছড়িয়ে দিয়েছিলেন। আজ এই পুণ্যভূমিতে এসে আমরা ধন্য হয়েছি। জয় শ্রীল প্রভুপাদ জি কি জয়। জয় শ্রীল প্রভুপাদ জি কি। জয় শ্রীল প্রভুপাদ জি কি। জয় শ্রীল প্রভুপাদ জি কি। পরিক্রমা সেরে সবাই ঘরে ফিরে গেল, তুমি যাবে না? না বাবা। বাবা, ওই পোড়া সংসারে আর ফিরে যেতে পারবো না। কেন মা? আপনি তো আমায় বলেছিলেন বাবা, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হও।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।